হ্যালো গাইস কেমন আছেন সবাই তো গাইস এই মুহূর্তে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে বড় সড়ো ফাড চলছে যার দরুন মার্কেট একটু আতঙ্কের মধ্যে রয়েছে অনেকটা উপরে গেলেও মার্কেট এখন একটু আতঙ্কের মধ্যে রয়েছে আবার অনেকে ফাডটাকে পজিটিভ হিসাবেও দেখার চেষ্টা করছেন তো কী ঘটছে মার্কেটের মধ্যে বিটকয়েন কত দূর পর্যন্ত আসতে পারে উপরে গেলে কত দূর যেতে পারে সমস্ত কিছুই আজকের এই ভিডিওতে বলা হবে তো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এ ধরনের ভিডিও পাওয়ার জন্য তার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হয়ে যান চলুন ভিডিওটা শুরু করি তো গাইস পৃথিবীর যে বড় এক্সচেঞ্জ ঠিক আছে সবথেকে বড় এক্সচেঞ্জ ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ যার নাম হচ্ছে বাইনান্স তো বাইনান্সের বিরুদ্ধে অনেক আগের থেকে এসিসি অনেক এনে এনেছিল ঠিক আছে তো একুশে নভেম্বর বাইনান্সের যে সিইও তার বিরুদ্ধেও অ্যালিগেশন নিয়ে আসা হয় এবং সেখানে বলা হয় যে তিনি নাকি যে ব্যাংক সিক্রেসি অ্যাক্ট সেটার উল্লঙ্ঘন করেছে এবং হামাস টামাস এই সমস্ত যে সংগঠনগুলো রয়েছে ঠিক আছে তাদেরকে আমাদের যে বাইনান্স সেটাকে অ্যাক্সেস করার অনুমতি দিয়েছেন ঠিক আছে এবং যার জন্য তাকে কিন্তু দোষারোপ করা হয়েছে দোষারোপ মানে এবং তিনি নিজেও সেটাই কিন্তু মেনে নিয়েছেন এবং মেনে নেওয়ার পর তিনি আমাদের যে বাইন্যান্সের সিইও ছিলেন সিজেড ঠিক আছে সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন ঠিক আছে এবং সেখানে তার টুইটার হ্যান্ডেলেও কিন্তু লিখেছেন যে আমার আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি মানে সিইও পদ ছেড়ে দিচ্ছি এবং নতুন একজনকে সিইও পদে নিযুক্ত করা হচ্ছে যার নাম হচ্ছে রিচার্ড প্যাংক ঠিক আছে এবং তিনি তারপরেই কিন্তু তার জেল হবার সম্ভাবনা হয় এবং সে ব্যক্তিগত জামিন একশো মিলিয়ন ডলার দিয়ে এখন ব্যক্তিগতগত বন্ডের মধ্যে রয়েছেন ঠিক আছে এবং এমনও খবর আসছে যে তার আঠেরো মাস পর্যন্ত জেলও কিন্তু হতে পারে ঠিক আছে সেগুলো পরের ব্যাপার তো এই সমস্ত কিছু কিন্তু মার্কেটের মধ্যে চলছে কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করুন এই যে এত বড়ো ফাড এটাকে আমরা কিন্তু নেগেটিভ নিউজ যদি ধরি অনেক বড় নেগেটিভ নিউজ কিন্তু যখন মার্কেট মানে বিয়ার রানের মধ্যে ছিল ঠিক আছে সেই সময় যদি এই নিউজটা আসতো তাহলে কিন্তু মার্কেট অনেকটাই নিচে যেত কিন্তু আমরা দেখছি যে দুদিন আগে মানে একুশে নভেম্বর আমাদের যে ক্রিপ্টোকারেন্সি মার্কেট সেটা দেখুন আমাদের কত দূর এসেছিলো মোটামুটি এই যে লাল ক্যান্ডেলটা দেখতে পাচ্ছেন নিউজটা আসার পর এই ক্যান্ডেলটা পর্যন্ত অর্থাৎ মোটামুটি পঁয়ত্রিশ হাজার ছশো পর্যন্ত মার্কেট কিন্তু আসে এবং কালকে আবার সেই মার্কেট কিন্তু রিকোভারি করে ছত্রিশ হাজার সাঁত্রিশ হাজারের উপরে এখন কিন্তু ট্রেড করছে ঠিক আছে তো এখানে বাইনান্সের বিরুদ্ধে মানে বাইনান্সের যে সিও তার বিরুদ্ধে যে এলিগেশন লাগানো হয়েছে এবং তাকে বলা হয়েছে যে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন কিন্তু ফান্ড এখানে জমা করলে তারপরে কিন্তু এই কেসটা সেটেলমেন্ট হয়ে যাবে ঠিক আছে এই যে সেটেলমেন্টের ব্যাপারটা আপনারা জানছেন এটাই কিন্তু অনেকেই পজিটিভ হিসাবে ধরছে অর্থাৎ কি বলা হচ্ছে যে ফোর পয়েন্ট থ্রি বিলিয়ন যদি ডলার এখানে দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু বাইনান্সের বিরুদ্ধে এসিসি আর কোনো কিছু করবে না ঠিক আছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস এটা হ্যান্ডেল করছেন তো যদি এটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর কোনো সমস্যা থাকবে না তো এটা কিন্তু অনেকে পজিটিভ নিউজ হিসাবে ধরছেন ঠিক আছে পজিটিভ নিউজ হওয়ারই কথা আর এখানে আরেকটা একটা বলে রাখি যে ব্ল্যাক রক কোম্পানি রয়েছে বা অন্যান্য যে সমস্ত বিটকয়েন ইটিএফ বড়ো বড কোম্পানি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো রয়েছে যারা বিটকয়েন এটিএফের জন্য আবেদন করেছেন ঠিক আছে এখানে বলা হচ্ছে যে আমাদের যে কোম্পানিগুলো এটিএফের জন্য আবেদন করেছেন সেগুলো মূলত আমেরিকান কোম্পানি ঠিক আছে এবং এখানে আমরা যদি দেখি তো ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে সব থেকে বড় ভলিউম আছে বাইনান্স এক্সচেঞ্জের মধ্যে ঠিক আছে এবং ইউএস কখনোই চাইবে না যে আমাদের যে এত বড় ফান্ড লাগানো হবে মানে এটিএফ যে আবেদন করা হয়েছে যে এত বড়ো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি তারা যেহেতু এই জায়গায় যোগ দিচ্ছে সেহেতু তারা চাইবে না যে অন্য কোনো এক্সচেঞ্জ এসে পড়ে ঠিক আছে আমাদের এই যে অ্যাসেট সেটার উপর খেল খেলা করুক আর কি সেই জন্য তারা চাইছে যে বাইনান্সকে এরকম জায়গার থেকে একটু নিচে নামিয়ে আসা ঠিক আছে অর্থাৎ বিটকয়েন মানে ক্রিপ্টোকারেন্সির যে পুরো তারাই কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করছে এটাও কিন্তু অনেকে মনে করছে ঠিক আছে তো আবার কিন্তু সিও বাইনান্সের যে সিও সে কিন্তু বলেছে যে ছ বছরের জন্য তিনি কিন্তু মানে ক্রিপ্টোকারেন্সির মধ্যে সেরকম কোনো রকমের অ্যাক্টিভিটি করবেন না ঠিক আছে তো এই সমস্ত কেসগুলো কিন্তু চলছে মার্কেটের মধ্যে ঠিক আছে এবং এই কেসগুলো চলার দরুন মার্কেট কিন্তু কিছুটা কারেক্ট করেছিল ঠিক আছে এবং তারপরে কিন্তু আবার সেই আগের পজিশনে চলে গেছে অর্থাৎ আমরা এখন বুঝতে পারছি যে মার্কেট কতটা কিন্তু পজিটিভ রয়েছে ঠিক আছে এত বড়ো একটা ফার্ড নিউজ আসার পরেও কিন্তু মার্কেট আমাদের ঠিক আগের মুহূর্তে আবার চলে এসেছে দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন টানা ছিল ঠিক আছে সেই ট্রেন্ড লাইনটাকে বারবার কিন্তু সাপোর্ট দিয়ে গেছে বিটকয়েন এবং তারপরে যখন সেদিনে নিউজটা আসে তারপর দেখুন এই যে ট্রেন্ড লাইন এটাই কিন্তু ব্রেক করে পরে নিচে চলে এসেছিল কিছুক্ষণের জন্য ঠিক আছে এখানে দেখুন যদি আমরা দেখি চার ঘন্টার চার্ট খুলেছি আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে লাল ক্যান্ডেল দেখুন এটা কিন্তু আমাদের এই ট্রেন্ড লাইনটার নিচে ক্লোজ দিয়েছিল এবং তারপরে পঁয়ত্রিশ হাজার ছশোর যে সাপোর্ট সেখানে টাচ করে পরে আবার কিন্তু পরের যে ক্যান্ডেল সেগুলো কিন্তু আবার চলে আসে উপরে অর্থাৎ কি যে আমাদের ট্রেন্ড লাইন দেখতে পাচ্ছেন এই ট্রেন্ড লাইনের উপরে কিন্তু ট্রেড করছে ঠিক আছে অর্থাৎ আমরা বুঝতে পারছি যে এই ট্রেন্ড লাইন এই ট্রেন্ড লাইন হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ ট্রেন্ড লাইন যেটা সাপোর্টের কাজ করছে এর উপরে যতক্ষণ থাকবে বিটকয়েন ততক্ষণ কিন্তু উপরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু কন্টিনিউয়াসলি অনেকে প্রফিটও করে যাচ্ছেন ফিউচার ট্রেডিংয়ে কীভাবে দেখুন এখানে যখনই আসছেন নিচে আমাদের এই ট্রেন্ড লাইনটিকে আসছে ঠিক আছে তারপরে উপরে যখন যাচ্ছে তখন কিন্তু আবার এই যে উপরের যে আমাদের রেজিস্ট্যান্স দেখতে পাচ্ছেন আটত্রিশ হাজার ডলারের কাছাকাছি এইখানকে যাচ্ছে আবার কিন্তু নিচে চলে আসছে এবং নিচে আস্তে আস্তে আবার এখানে সাপোর্ট নিচ্ছে আবার উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে এবারেও কিন্তু নিচে এসেছিলো কিন্তু এটাকে সাপোর্টটাকে ব্রেক করে গেছিলো কিছুক্ষণের জন্য তো আবার তারপর কিন্তু আবার উপরে যায় কালকে আটত্রিশ হাজার ডলারের কাছাকাছি টাচ করে আবার কিন্তু আজকে নিচে আসছে তো এই যে প্যাটার্ন এটাকে কিন্তু ফলো করে অনেকেই ফিউচার ট্রেডিংয়ের ক্ষেত্রে প্রফিট কিন্তু করে নিচ্ছেন ঠিক আছে তো এখানে উপরে যদি যায় এখানে আমাদের যেটা মূল রেজিস্ট্যান্স সেটা হচ্ছে আটত্রিশ হাজার ডলার ঠিক আছে কেননা এখানে অনেকবার ট্রাই করেছে কিন্তু এটাকে ব্রেক করতে পারেনি অর্থাৎ এই যে আটত্রিশ হাজার ডলার এই আটত্রিশ হাজার ডলারে কিন্তু যারা শর্ট করছে তারা আটত্রিশ হাজারের কিছুটা উপরে কিন্তু মানে লস লাগিয়ে রাখছে ঠিক আছে তো মার্কেট কিন্তু তাদেরকে বরবাদ করার জন্যে একবার এটাকে ব্রেক করে বেশ ভালো রকমের পাম্প নেবে যেটা মোটামুটি চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার ডলার পর্যন্ত যেটা প্রতিটা ভিডিওতে বলে এসেছি ঠিক আছে এবং যদি নিচে আসে নিচেও কিন্তু যারা লং এখানে করে রাখছে তাদেরকেও কিন্তু বরবাদ করার জন্য নিচে আসতে পারে এত বড় একটা ফার নিউজ আসার পরেও কিন্তু মার্কেট সেরকম ভাবে কোনো রকমের রিয়াকশন করছে না এটাই কিন্তু সবদিকে মানে ভয়ের ব্যাপারেও ধরতে পারি আমরা ঠিক আছে এবার কিন্তু যেটা হবে সেটা কিন্তু বড় সড়ো রকমের ডাম্প কিংবা পাম্প হতে পারে ঠিক আছে তো দেখুন এখানে যদি ডাম্প হয় এটাকে যদি ব্রেক করে তাহলে নিচে আমাদের কিছু সাপোর্ট লাইন টানা রয়েছে এই সাপোর্টগুলোর থেকে কিন্তু টাচ করতে পারে চৌত্রিশ ঠিক আছে এবং আমি এর আগে যে ভিডিও একটা বানিয়ে দিয়েছিলাম হালভিং এর আগে বিটকয়েন কতদূর পর্যন্ত আসতে পারে কেননা এটা একটা হিস্ট্রি ঠিক আছে এর হিস্ট্রি প্রিভিয়াস হিস্ট্রি যেখানে আমি দেখিয়েছিলাম যে বিটকয়েন হালভিং এর আগে কিন্তু ফোরটি পারসেন্টের মতো ডাম করে তো এই বলেছিলাম সেটা যে কোনো নিউজ নিয়ে আসে হোক আর যা করেই হোক ডাম্প কিন্তু করাবে ঠিক আছে এবারেও কিন্তু সেই নিউজটাই এসেছিল কিন্তু সেরকম ডাম্প করেনি দেখা যাক কি হয় ঠিক আছে এখানে আমরা যারা মানে বিটকয়নে এন্ট্রি করতে পারিনি যদি এখানে বত্রিশ হাজার পর্যন্ত আসে তো সেখান থেকে আপনারা কিন্তু বাই করতে পারেন যারা একটু রিস্ক নিতে চান তেত্রিশ চৌত্রিশ হাজারে বাই করতে পারেন ঠিক আছে সেখান থেকে কিন্তু বাই আপনারা করতে পারেন অর্থাৎ কি এস মতো করতে পারেন বত্রিশ তেত্রিশ হাজার থেকে শুরু করে নিজ দিকে যদি যায় সেখান থেকে ঠিক আছে অল্ট কয়েন যদি দেখতে যায় তাহলে বাইনান্সের যে কয়েন বিএনবি কয়েন সেই কয়েনটা কিন্তু বেশ মোটামুটি পনেরো থেকে আঠেরো পার্সেন্ট ডাম্প করেছিল কিন্তু বাকি যে কয়েনগুলো মোটামুটি সেরকম ডাম্প হয়নি ছ সাত পার্সেন্ট আট পার্সেন্ট করে ডাম্প হয়েছিল ঠিক আছে তো সেগুলো কিন্তু এখন রিকভার করে গেছে অনেকটাই ঠিক আছে এবং উপরেই চলছে তো এখন মনে করা হচ্ছে যে এখানে কিন্তু লংগুলোকে তারা জড়ো করছে একসাথে ঠিক আছে তারপরে হঠাৎ হয়তো বা কোনো আরো নিউজ নিয়ে এসে পরে ডাম্প করিয়ে ঠিক আছে সেগুলোকে লিকুইডেট করানোর চেষ্টা হতে পারে ঠিক আছে তো সবসময় আমরা কিন্তু মানে সেফটিভাবে চলবো এখন কিন্তু আমাদের যে লিভারেজ ট্রেডিং সেটাকে অ্যাভয়েড করাই যুক্তিপূর্ণ ঠিক আছে লিভারেজ ট্রেডিং যাতে না করি মানে বেশি সেইদিকেই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে আর যদিও লিভারেজ ট্রেডিং করি তাহলে একদমই কম লিভারেজ নিয়ে করব এবং একটা রেঞ্জের মধ্যে কিন্তু ফিউচার ট্রেডিং বা লিভারেজ ট্রেডিং আমরা কিন্তু করতে পারি আর একটা কথা এখানে যে বাইনান্সের এত বড়ো নিউজ চলছে এখানে অনেকেরই কিন্তু ভয় হচ্ছে ঠিক আছে যে বাইনান্স বাইন্যান্সের মধ্যে ফান্ড রাখাটা সেফ হবে কি না এখানে বলে রাখি এফটিএক্সের যে নিউজটা মানে এফটিএক্সের যে কাণ্ডটা ঘটেছিল সেখানে কিন্তু এফটিএক্স তাদের যে ইউজারের ফান্ড ঠিক আছে তাদের সাথে মানে খেলা করেছিল মানে ইউজারের যে ফান্ড সেগুলোকে নিয়ে করে কাটা সেড়া করেছিল কিন্তু এখানে আমাদের যে এলিগেশন লাগানো হয়েছে সেখানে কিন্তু বাইন্যান্সের যে ইউজারের ফান্ড নিয়ে কোনো রকমের কোনো কিছু করা হয়নি ঠিক আছে এবং নতুন যে আমাদের সিইও হয়েছে ঠিক আছে তিনিও কিন্তু টুইটার হ্যান্ডেলে হওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছে তাদের যে প্রুফ অফ রিজার্ভ ঠিক আছে প্রুফ অফ রিজার্ভের যে ফান্ড রাখা হয়েছে সেগুলো কিন্তু শেয়ার করেছে এবং সেখানে বলা হয়েছে যে বাইনান্স এক্সচেঞ্জ আমাদের যে ইউজার রয়েছে তাদের জন্য অবশ্যই সেফ রয়েছে এখনো পর্যন্ত ঠিক আছে তো আমি বলে রাখি বারবারের মতো যে একটা এক্সচেঞ্জে কখনোই নিজের সমস্ত ফান্ড ফান্ডকে মানে রাখবেন না বিভিন্ন এক্সচেঞ্জে আপনারা ডাইভার্সিফাই করে রাখবেন ফান্ডগুলোকে যাতে করে একটা এক্সচেঞ্জ যদি ডুবেও যায় সেখানে কিন্তু আপনার সব ফান্ড চলে যাবে না যেমন করে এফটি এ হয়েছিল ঠিক আছে এখানে আপনারা আপনাদের যে ফান্ড সেগুলোকে আমাদের ডিসেন্ট্রালাইজড যেগুলো অ্যাপস রয়েছে সেগুলোতে রাখতে পারেন ঠিক আছে ডিসেন্ট্রালাইজড ওয়ালেট অথবা আমাদের যে হার্ডওয়্যার ওয়ালেট রয়েছে সেখানেও কিন্তু রাখতে পারেন ঠিক আছে তো এই সমস্তগুলো কিন্তু নিজের সেফটির জন্য করে নিতে পারেন ঠিক আছে এ হচ্ছে আজকের ভিডিও সমস্ত কিছুই বলে দিলাম তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক একটা করে দিতে পারেন চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে দন